আর লয় আজি উপস্থিত আছে যে ওয়াহিদ আহমেদ রাজন, ওনার লয় হতা হই ওমানর কি হাল হাকিকত। আমি ওয়াহিদ আহমেদ রাজন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওমান কেন্দ্র কমিটি। আর আরা যে তারা হয়তো জীবনের সংগ্রাম অল্লাই আরা যে তারা বিভিন্ন দেশের মেদি ফাড়ি দিই, তার মধ্যে আমি ওমানরে বাঁচি লই। এই আজ তো 5 বছর আগে 2014 সালের মেদি ওমান গেই নিজের জীবনের সংগ্রামে। তো ওমানের মেদি যাইরে আরা হয়তো নিজের ভাগ্য বদলের চেষ্টায় আরা আসিলাম, নিজের ভাগ্য বদললি ইনশাল্লাহ। তো তার পাশাপাশি যে ওমানের মেদি আরা যে তারা আসি, এতারা এই যে বাংলাদেশের আর শুধু যে নিজুরে যে ডেভেলপ করছিম তা নয়, একজন রিমিটার্স যোদ্ধা কীভাবে আমার দেশেরও সহযোগিতা করছিম, আর দেশের কীভাবে এগিয়ে লই যাইম, এই আর চিন্তাধারা আর ব্যাগ মধ্যে আছে। আচ্ছা, এই কিছুদিন আগে বিয়ের ধরনে এখন ইদানিং আর এখন মিত্তি ওমানের সরকার আর বাঙালি সকলের মিত্তি এখন অসন্তুষ্ট প্রকাশ করে, যে কারণে যে আর দেখিতি বেশ কিছুই তারা কিন্তু এই বাংলাদেশ যাইবার মিত্তি বিভিন্ন ধরনের মাদক কাদক লই গেরেই যান। হ্যাঁ, এদিনে আর এয়ারপোর্টের মধ্যে দিয়ে যান, পোশাকের ভিতর দিয়ে এড়িয়ে লই যান। তো এই সমস্ত ইনের কারণে মানে এই দেশের সরকার আসলে এরা বিদেশের মাটির মধ্যে সবচাইতে গর্ববোধ করি বাঙালি হিসেবে, যে মুহূর্তে আমরা যখন একটা সফলতা অর্জন করি, হ্যাঁ, যে তারার সুনাম আর দেশের সুনাম। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় মানে কি সবচাইতে নিজেরও লজ্জাবোধ হয় যে মুহূর্তে নিজের জীবনে তাগিদে ওমান মিতি যায়, সে যদি একখান খারাপ খাজর লিখত হয়, সে যদি অনর এই এয়ারপোর্টের মিতি যে মাদক দ্রব্য জীবে আছে, এবার কারণে কিন্তু আর বাংলাদেশের না, ও একজন ব্যক্তির কারণে কিন্তু আর বাংলাদেশের মানচিত্রের একখান অসম্মানবোধ। বিশেষ করে কিছু এই মাদকদ্রব্য আছে, হ্যাঁ, গাঁজা, ইয়াবা, তার পাশাপাশি যে এখন কিন্তু অনেক জানানোরা যে আর আগো যে আগো ঘুমোর ওষুধ ইবো ফাইলও কিন্তু এক ধরনের শাস্তি আছে। গাঁজা ইয়াবা এই ধরনের জিনিস পাইলে যাবজ্জীবন কারাদণ্ডর, তার পাশাপাশি ওকে ফাইনের ব্যবস্থা তারা গুজি ওমানের সরকারে। তো আমি আশা করি চট্টগ্রাম বিমানবন্দর, সামান বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাইম, আর বাংলাদেশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাইম যে এই যে এই সমস্ত অপরাধ যারা করে তারা যদি আলাদাভাবে যদি আইন তৈরি করে, তাহলে আশা করি এই জিনিস কিন্তু মানুষ ভয় থাকি আর এই জিনিস বিরত থাকিব। কিছুদিন আগে ওমানের মেদি আর মন্ত্রী গেইল, এই আর বাণিজ্য মন্ত্রী গেইল, ওর কাছে আর এখন রিকোয়েস্ট রাখিলাম যে এই যে বাংলাদেশের মেদি যে আর রেমিটেন্স যুদ্ধ যে আর হয়, বাংলাদেশের মেদি এখন সরকারি জব করি লোক মানুষরে, ও জব এই শেষ হবের পরে ওর পেনশন দেওয়ার পরে আর যে তার বিদেশত আছি আর লাইক ইল্লা কোনো ব্যবস্থা হইব না, ইল্লো আর প্রস্তাব রাখিলাম যে প্রবাসে দীর্ঘদিন যে আর দেশের বাইরে থাকি, তো রেমিটেন্স যুদ্ধ প্রবাসে যদি অধিক হারে যদি না যাইতো, তাহলে আর বাংলাদেশের আছি যে উন্নয়নের চিত্র কিন্তু সরকারের ভূমিকা এতটুকু রাখি না পাইতো। তো হয়তো বা অনেক যদি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যদি বাংলাদেশ এগিয়ে নিয়ে গেলে যদি হয়তো একজন শিক্ষক, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন উকিল, একজন সাংবাদিক যদি প্রয়োজন হয়, তার মধ্যে তার কাতারত কিন্তু একজন প্রবাসীর অন্তর এখন ফুরিব। তো আমি মনে করি যে এই যে আই যেটা কিরোর নাম কই, যেটা শিক্ষকত মানুষের নাম কই, প্রতিটার পাশে একজন যেহেতু সুবিধা পাই, আমি মনে করি একজন প্রবাসী তেমন সুবিধা পাওন প্রয়োজন। দেশত্ব যদি একজন ছাত্রলীগের ফোয়া যদি ওমানের বুকুত যায়, তার দায়িত্ব কেন আড়া লই ফেলার চেষ্টা করি। একজন ছাত্রলীগের ফোয়া জানান, বিশেষভাবে একজন ছাত্রলীগের ফোয়া ছাত্রলীগ করিয়ারে ও হয়তো ফ্যামিলির থাকিতে নিজের জীবনের থাকিতে ওমানত যাই, তো ওমানত যাই হয়তো সময় তো চাকরি না পাই, হয়তো সময় থাকার ব্যবস্থা না থাকে, খাওয়ার ব্যবস্থা না থাকে। তো আমরা যুব সংগঠন যে তারা করি, যুবলীগ যে তারা করি, আমরা কী ছাত্রলীগের আর ভাইয়ের আই সহযোগিতা করে এখান জবের ব্যাপারে, থাকার ব্যাপারে, তার পাশাপাশি ইয়ে না আর কর্তব্য আড়া করি। যেন বাঙালি যেন মারা যানোর সাথে সাথে আমরা চেষ্টা করি যে মানুষের যেন তাড়াতাড়ি যেন বা দেশত পৌঁছাতে পারি। এই যে আমরা সরকারে যে এখন একজন মানুষ বিদেশত মারা যাবে, ইয়ে নারা যে হয়তো প্রথমে একজন মানুষ মারা যাইলি, তার যদি ফ্যামিলিগত যদি কোনো মেম্বার না থাকে, ফাইন্যান্সিয়ালি কো বিষয় থাকে, সশরিয়াল 1,20,000 টাকা মতো খরচ হয়, এবার আমরা হসপিটালের মেদি যাইরে আর যেতারা আসি, আর যেতারা বাঙালি কমিউনিটি ইউনিটি মানুষ আসি, ব্যাগগুনে সহযোগিতা করি, আর ট্যাগুন লই ব্যাগুন তো কালেকশন করি, আর বাংলাদেশ দূতাবাস অত্যন্ত সহযোগিতা লই আর লাশ দেশের ফলে চেষ্টা করি। তার পাশাপাশি যে আর সরকারে জননেত্রী শেখ হাসিনা যে একজন প্রবাসী যে মৃত্যুবরণ করলি যে এয়ারপোর্টের মেদি যে 3,00,000 টিয়া দেয়, এ সেকান তার ফ্যামিলির হাতও তুলি দিবার লাই আমরা চেষ্টা করি। তার পাশাপাশি যে তার লাশ দাফন করিবার লাই যে 30,000 যে ট্যাগুন দেয়, এই ট্যাগুন তারে দিবেন আর সহযোগিতা করি।
এখন নেকাজনক বিষয়ে যে এই যে বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে একটা স্ক্যানিং মেশিন তাকিবের ফরো যে একজন যাত্রী যাতে এয়ারপোর্ট বাইরে এর ওর নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়, তো মধ্য রাস্তার মধ্যে আরে কিন্তু এয়ারপোর্ট বাইরে ওনার সাথে সাথে তারা আবার পুলিশ তারা অ্যাটাক করে তারা টর্চারিং করে, এখানে কিন্তু আর প্রবাসীর লাই আল্লাহ একটা নেকাজনক বিষয় এবং অসম্মানজনক জনায়। তো আমি মনে করছি যে তারা এই নতুন বিরত তাকিব, কারণ তারা যে ধরনের হয়রানি করে পৃথিবীর কোনো দেশের মধ্যে একজন যাত্রীরে কিংবা একজন এই দেশের নাগরিকরে এভাবে অসম্মান করে বলে আমি মনে নয়। তো আমি বাংলাদেশ পুলিশের কাছে অনুরোধ জানাইম যে প্রবাসীরা তারা যেন সম্মান দেয়।